নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকে তো বিশেষ দিন, আজকে রথযাত্রা, জগন্নাথ দেবের রথযাত্রা। তো আজকে সকাল থেকে আমি ব্লগটি শুরু করলাম। তো আজকে দেখো আকাশ পরিষ্কার, খুবই গরম লাগছে। তো সব কাজকর্ম সেরে, আমি স্নান টান সেরে, সব কাজ সেরে তো গোপালকেও স্নান করিয়ে দিয়েছি সকাল সকাল, নতুন জামা কাপড় পরিয়ে দিয়ে। আর এবারে আমি ভোগ নিবেদন করব। তো গোপালকে সাজিয়ে গুছিয়ে দিয়েছি, দেখো তোমরা কেমন লাগছে আমার গোপালকে। তারপরে তো বন্ধুরা আমরা বিকালবেলা তো রথ দেখতে বেরিয়ে পড়লাম। তো দেখো চড়িয়াল চিলড্রেন পার্কে তো রথ, গঙ্গার ধার থেকে আমাদের রথ আসে। তো গঙ্গার ধারে আমরা পৌঁছে গেছি, তো ওখান থেকেই রথ টেনে নিয়ে আসা হচ্ছে চিলড্রেন পার্কে। তো দেখো সবাই নাচতে নাচতে, তো সবাই আনন্দ করতে করতে রথ টেনে নিয়ে আসছে। তুমি যোগাযোগ করে বুঝতে চাও চড়িয়াল চৌরাস্তা হয়ে তো বিনা সিনেমার ওদিকে তো ঘুরে চলে এসছে। তো এসে তো এবারে ভিতরে ঢুকে পড়বে প্যানেলের ভিতরে, আর জগন্নাথ দেব বলরাম সুভদ্রা তো এই যে এখানে বসবে। তো দেখো তো একটু রাস্তাটা ক্লিয়ার করবে। কলিযুগের সাক্ষাৎ ভগবান যিনি, জগন্নাথ প্রভু কি, জগন্নাথ প্রভু কি, জগন্নাথ প্রভু কি, বলদেব প্রভু কি, সুভদ্রা মাতা কি, রথযাত্রা মহামহোৎসব কি। রথযাত্রা মামা উৎসব গৌরাঙ্গ সেবাশ্রমের তরফ থেকে চড়িয়াল চিলড্রেন পার্ক গুন্ডিচা মন্দির
এখানে জগন্নাথ দেব প্রভু 8 দিন স্টে করবে, এরপর 9 দিনের মাথায় পুনর্যাত্রা হবে। শাস্ত্রে বলছে রথে বামন চ দিষ্টা পুনর্জন্ম ন বিদ্যত। যদি রথে কেউ একবার জগন্নাথ দেব প্রভুকে দর্শন করে নেয় তার আর পুনর্জন্ম হয় না, অর্থাৎ এই পৃথিবীতে আর আসতে হয় না, এই দুঃখালয়ে আর আসতে হয় না। হৃদয় গৌর প্রেমানন্দে, সেই জন্যে আমাদের সুযোগ দিচ্ছে জগন্নাথ দেব প্রভু, এই সুযোগ এই কৃপা আমরা গ্রহণ করব। আমরা একবার তাকে রথে দর্শন করব, একবার দড়ি ধরে টান দেবো, একবার তার সেবায় হাত বাড়াবো, যার ফলে আর এই দুঃখময় পৃথিবীতে আমাকে আর আসতে হবে না। আমি জগন্নাথ প্রভু কি